অনেকে দেখা যায় যে একটা কিডনি নিয়ে জন্মগ্রহণ করে, অনেকে দেখা যায় যে অপারেশনের কারণে কিডনি ফেলে দিতে হয়। এই সকল রোগীর ক্ষেত্রে একটা কিডনি নিয়ে সম্পূর্ণ সুস্থভাবে কি বাঁচা সম্ভব? হ্যাঁ, সম্পূর্ণ। যেমন একটা কিডনি, অনেকে তো জানেই না, আমরা অনেক রোগী পাই যে ইনসিডেন্টাল ফাইন্ডিং, যেমন রোগী আসলো হঠাৎ, সে 40 বা 50 বছর বয়সে একটা অন্য কারণে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হলো, সে তখন দেখলো যে একটা কিডনি তার, সে খুব ওয়ারিড হয়ে চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু এই 40-50 বছর একটা কিডনি নিয়েই চলে আসছে। আমাদের কিডনির রিজার্ভ ফাংশন অনেক বেশি, যদিও আমাদের দুইটা কিডনি, কিন্তু দুইটা কিডনির 50% সুপ্তভাবে থাকে, আর বাকি 50% দুইটা মিলে 100%ই কিন্তু আমাদেরকে চালাতে পারে। যখন একটা কিডনি কাজ করে, তখন একটা কিডনি দুইটার কাজ চালিয়ে নিতে পারে, সেক্ষেত্রে সাধারণত কোনো অসুবিধা হয় না। কিন্তু যাদের একটা কিডনি আছে জানার পরে, অথবা তাদের হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তারা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে যে যে কোনো কারণে, যে কিডনি ফেলিউর হওয়ার যদি অন্য অন্য কারণগুলো তার মধ্যে থেকে থাকে, তাহলে সে একটা কিডনি নিয়ে তাকে একটু সাবধানে চলতে হবে, কারণ তার একটা কিডনি দুইটা কিডনি ফাংশন করছে। এখানে এই কিডনির উপরে যদি কোনো রকম প্রেশার পড়ে, যেমন ইনফেকশন হোক, হাই প্রেশার হোক, বা ডায়াবেটিস জড়িত কোনো কারণে যদি খারাপ হয়, তাহলে তার জন্য কিডনি ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কিডনি ফাংশন তার নর্মাল থাকে, তার জন্য সে নর্মাল মানুষের মতন চলতে পারবে, তার কোনো অসুবিধা নাই। একটা, সে তো জানতেই না 50 বছর হয়তো বা সে একটা কিডনি নিয়ে চলে আসছে, সেই জন্য একটা কিডনি থাকলে জানার পরে তাকে একটু কেয়ারফুল থাকা ভালো। কিন্তু একটা কিডনি নিয়ে একটা মানুষ সারা জীবন চলতে পারে। যেমন কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরে যিনি কিডনি দিলেন ডোনার, তার কিন্তু একটা কিডনি থাকলো, এবং যাকে দিলেন সেও কিন্তু একটা কিডনি নিয়ে চলছে। তো সেখানে দেখা যায় 20-30 বছর পর্যন্ত তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তাকে একটু ফলো আপে থাকতে হবে রেগুলার। কোনো রকম কিডনির প্রদাহ, কোনো রকম কিডনি ইনফেকশন হলে সেটা নেগলেক্ট করা যাবে না।